वेलकम फ्रेंड्स, बर्तमाने आम्रा जानी एक्जिस्टिंग समस्त स्टूडेंट्सर ट्रांसफार सार्टिफिकेट अनलाइने बांगला शिक्षा पोर्टाल थेके दीते होच्छे। सेटा शुधु माध्यमिक उच्च माध्यमिक क्षेत्रेई नय, अन्य क्लासेओ जदि केउ ट्रांसफार निये अन्य स्कूले जेते चाय सेक्षेत्रेओ ट्रांसफार आउट ट्रांसफार इन एई विषयटी रयेछे। এবার বর্তমানে এই ট্রান্সফার আউট ট্রান্সফার ইন নিয়ে কিছু সমস্যা হচ্ছে, যে কারণে ডিআই অফিস থেকে সরাসরি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরুন আপনার বিদ্যালয়ে আপনি কোনো স্টুডেন্টকে ট্রান্সফার আউট করেছেন, অর্থাৎ টিসি দিয়ে দিয়েছেন, সেটা দশম শ্রেণীতে হোক বা উচ্চ মাধ্যমিকে হোক বা অন্য কোনো ক্লাসে হোক। তাহলে আপনি যখন সেই স্টুডেন্টকে টিসি দিয়ে দিলেন, অর্থাৎ আপনার স্কুল থেকে ট্রান্সফার আউট করে দিলেন, সেই স্টুডেন্টটি চলে গেল ড্রপ বক্সে। এবার ড্রপ বক্স থেকে ওই স্টুডেন্ট ওই টিসি নিয়ে অন্য যে স্কুলে ভর্তি হতে যাবে, সেখানে ড্রপ বক্স থেকে তাকে ট্রান্সফার ইন করতে হবে। ট্রান্সফার ইন না করলে তার সমস্ত ডেটাগুলো ফেচ হয়ে ওখানে যাবে না। এবার বর্তমানে হচ্ছে কি, ধরুন এই যে ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে, হয়তো এখন হার্ড কপি সমস্ত জমা নিয়ে ভর্তির কাজগুলো করে নেওয়া হচ্ছে, কিন্তু বাংলা শিক্ষায় তাদের যে আইডি, স্টুডেন্টস যে আইডিটা দিয়ে তাদের ডেটাগুলো ড্রপ বক্স থেকে টেনে ট্রান্সফার ইনটা করা হচ্ছে না, যে কারণে ড্রপ বক্সটা এখনও ক্লিয়ার হয়নি। তো এই জন্য ডিআই অফিস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য স্কুলের ক্ষেত্রে যদি বিবেচনা করি, ধরুন অন্য স্কুল থেকে একজন স্টুডেন্টকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সে ড্রপ বক্সে আছে, সে এবার আপনার স্কুলে ভর্তি হলো, তাহলে আপনার স্কুলে তাকে ট্রান্সফার ইন করতে হবে ড্রপ বক্স থেকে, তবে এই ড্রপ বক্সগুলো ক্লিয়ার হবে। মেন লক্ষ্যটা হচ্ছে ড্রপ বক্সটাকে আমার ক্লিয়ার করা। ড্রপ বক্সটা ক্লিয়ার থাকা মানে হচ্ছে একটা স্টুডেন্ট সে যে তার পড়াটা কন্টিনিউ হলো এই স্কুল থেকে অন্য স্কুলে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, তার প্রমাণ সেটা থাকছে। এবার ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালে এটা আপ টু ডেট হচ্ছে না বলে ডিআই অফিস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অল হেড অফ দি ইনস্টিটিউশন আর হেয়ার বাই রিকোয়েস্টেড দ্যাট সাম স্টুডেন্টস হ্যাভ বিন ট্রান্সফার্ড আউট অনলাইন, মানে ইন বাংলা শিক্ষা পোর্টাল, অ্যান্ড দে মাইট হ্যাভ অলসো বিন অ্যাডমিটেড ইন এনি আদার স্কুল, বাট দেয়ার ডেটা হ্যাভ নট বিন ফেচড ইউজিং ট্রান্সফার ইন মেনু বাই দি নিউ স্কুল, অ্যান্ড দেয়ার ফোর দি স্টুডেন্টস আর ইন ড্রপ বক্স। অর্থাৎ টিসি নিয়ে যাওয়ার পর তাদেরকে বাংলা শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন না করার জন্যে সেই সমস্ত স্টুডেন্টরা ড্রপ বক্সে রয়েছে। যেমন দেখবেন, আমরা যখন ইমেল করি, কাউকে মেল সেন্ড করি, যতক্ষণ না মেলটা সেন্ড হয় সেটা দেখবেন আউট বক্সে থেকে যায়। যখনই মেলটা সেন্ড হয়ে যায় তখন আউট বক্সটা ফাঁকা হয়ে যায় আর সেটা সেন্ড আইটেমে চলে যায়। তো এই ড্রপ বক্সে এখন রয়ে গিয়েছে। পরের প্যারাগ্রাফটা দেখুন, হেন্স দে আর রিকোয়েস্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস সো দ্যাট দি ডেটা অফ অল সাচ ট্রান্সফার্ড আউট স্টুডেন্টস হু আর ইন ড্রপ বক্স, অর্থাৎ ট্রান্সফার আউট নেওয়ার পর যারা ড্রপ বক্সে এই মুহূর্তে রয়েছে, গেট ফেস্ট ইন বাই ট্রান্সফার ইন মেনু, তাদেরকে ট্রান্সফার ইন করে সেখান থেকে ডেটাটাকে টানতে বলা হচ্ছে বাই দি নিউ স্কুল, অর্থাৎ ট্রান্সফার ইন তো নিউ স্কুলই করবে। হোয়ার দি স্টুডেন্ট ইজ নাও অ্যাডমিটেড অ্যান্ড মেক দি ড্রপ বক্স ক্লিয়ার্ড থ্যাংকস, অর্থাৎ ট্রান্সফার ইন সবাইকে করে নিলে কি হলো, ড্রপ বক্সটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার ড্রপ বক্সে যারা এসে হাজির হয়েছে তাদেরকে ট্রান্সফার ইন করে আমাকে ড্রপ বক্সটা খালি করতে হবে, তবে তারা অফিসিয়ালি কিন্তু একাদশ শ্রেণীর স্টুডেন্ট হলো ওই স্কুলে। এখন যেটা চলছে, হার্ড কপি জমা নেওয়া হচ্ছে, মাইনে নেওয়া হচ্ছে, অ্যাডমিশন রেজিস্টারে সই সাবুত করানো হচ্ছে, এই প্রক্রিয়াগুলো হচ্ছে। অনেক বিদ্যালয় হয়তো বাংলা শিক্ষা পোর্টালটা আপ টু ডেট করে দিয়েছেন, কিন্তু এখনও যারা আপ টু ডেট করেননি ট্রান্সফার ইন করে, তাদেরকে এই ট্রান্সফার ইন করার প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করতে বলা হচ্ছে। এটাই হচ্ছে আজকের আপ টু ডেট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, ধন্যবাদ।